মহারাষ্ট্রে বিজেপির মাস্টার স্ট্রোক, একনাথ সিন্ধে মুখ্যমন্ত্রী, দেবেন্দ্র ফাড়নাবিশ উপমুখ্যমন্ত্রী, সবাই ভেবেছিলেন দেবেন্দ্র ফাড়নাবিশই বোধহয় মুখ্যমন্ত্রী হবে, কিন্তু বিজেপির স্ট্র্যাটেজিস্টরা যে মাস্টার স্ট্রোকটি দিয়েছেন তাতে অনেক হিসেব নিকেশ পাল্টে গেছে। প্রথম কথা, দেবেন্দ্র ফাড়নাবিশ ব্রাহ্মণ, মহারাষ্ট্রে ব্রাহ্মণদের সংখ্যা আনুপাতিকারে খুব কম, তাই একজন ব্রাহ্মণকে আবার মুখ্যমন্ত্রী করা হলে তার একটা অভিঘাত মারাঠামূলকে পড়ত, সেটা বুঝেই বিজেপি নেতৃত্ব একনাথ সিন্ধের মুখ্যমন্ত্রীত্বকে সমর্থন করেছেন এবং দেবেন্দ্র ফাড়নাবিশ পার্টির সিদ্ধান্ত মেনে উপমুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় গেছেন। এটা কোনো মুখ্যমন্ত্রী, দুবারের মুখ্যমন্ত্রী আবার উপমুখ্যমন্ত্রী হয়েছেন, এই উদাহরণ ভারতবর্ষের রাজনীতিতে নেই। আর এটা হচ্ছে লিভারেজ অফ দ্য স্মল গাই। শিবসেনার ব্রেকওয়ে ফ্যাকশন একনাথ সিন্ধের নেতৃত্বে তারা বেরিয়ে এসছে, তাদেরকে ছাড়া বিজেপির পক্ষে সরকার গঠন সম্ভব নয়। সুতরাং একনাথ সিন্ধেকে মুখ্যমন্ত্রী করা হলো। তাই একনাথ সিন্ধে এই যে লিভারেজটা নিলেন, তিনি শিবসৈনিক ছিলেন, তিনি বিজেপির সঙ্গে সমঝোতা করে সরকার গড়ার কথা প্রথম থেকে বলেছিলেন, এখন তিনি তাই মুখ্যমন্ত্রী হলেন। এটা একনাথ সিন্ধের এবং তার গ্রুপের লিভারেজ। ঠিক যেটা হয়েছিল বিহারের ক্ষেত্রে নীতিশ কুমার, তিনি সংখ্যালঘু হলেও তার আনব্লেমিশ ক্রেডেনশিয়াল এবং উন্নয়নের একটা যে নতুন মডেল তিনি চালু করেছিলেন তাতে মানুষ সমর্থন করে, বিশেষ করে মহিলারা, মদ নিষিদ্ধ করা তার পক্ষে একটা জনমত তৈরি হয়েছিল, তাই সংখ্যায় কম হলেও নীতিশ কুমারকে সমর্থন করতে বিজেপি বাধ্য হয়েছিল। সেই ফর্মুলাই কিন্তু রিপিট হলো মহারাষ্ট্রে। এটা হচ্ছে লিভারেজ অফ দ্য স্মল গাই। এখন একনাথ সিন্ধের নেতৃত্বে আড়াই বছর সরকার চালালে বিজেপি বলতে পারবে আমরা সরকারে ছিলাম কিন্তু মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, তাই ভালো মন্দ সব কাজের দায়িত্ব মূলত তার কাজেই পড়বে এবং সরকারে থাকার সুবাদে বাণিজ্যিক রাজধানীর উপর বিজেপিরও পাকার মজবুত হবে এবং 2024 লোকসভা নির্বাচনে, যেটা বিজেপি সম্ভবত 48 আসন আছে মহারাষ্ট্রে, 23 এককভাবে পেয়েছিল, শিবসেনা 18, 19 না কটা পেয়েছিল, বাকি কংগ্রেস, এনসিপি ইত্যাদি পেয়েছিল, সেই পারফরমেন্স রিপিট করার একটা সম্ভাবনা থাকবে। কারণ শিবসেনার সঙ্গে আনুষ্ঠানিক তো জোট হবে না, হবে একনাথ সিন্ধের ব্রেকআপ ফ্র্যাকশনের সঙ্গে। সুতরাং বিজেপি আরও বেশি আসনে লড়বে, সিন্ধেরা কম আসনে লড়বেন, সেখানে 2024 লোকসভা নির্বাচনে ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। এইসব চিন্তাভাবনা বিজেপির শীর্ষ নেতৃত্বের মনে কাজ করেছে। এবার আসি পশ্চিমবঙ্গের প্রসঙ্গে। শুভেন্দুবাবু বারবার করে বলছেন 24 সালেই এখানে তৃণমূল সরকারের পতন হবে। তৃণমূল সরকারের যে ব্রুট মেজরিটি আছে এই মুহূর্তে রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে কীভাবে শুভেন্দুবাবু এই কথা বলছেন এই নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে বলছেন যে পার্টির কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করার জন্য শুভেন্দুবাবু এটা বলছেন, এটা শুভেন্দুবাবুর অলীক স্বপ্ন, এর মধ্যে বাস্তব নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন তার দলের 200 নেতা কর্মীকে সিবিআই এবং ইডি বিভিন্ন কারণে ডাকছে, জেরা করেছে। এখন যদি কিছুদিনের মধ্যে সিবিআই এবং ইডির জালে তৃণমূলের বেশ কিছু শীর্ষ নেতা গ্রেপ্তার হন, তাহলে তৃণমূলের মধ্যে উথাল পাতাল শুরু হবে, প্যান্ডোরার বাক্স খুলে যাবে, দোষারোপ এবং পাল্টা দোষারোপের পালাও শুরু হবে। এখন তৃণমূলের মধ্যে দুটো ক্যাম্প, একটা হচ্ছে পুরনো পন্থীদের, তাদের ববি হাকিম আছেন, অরূপ বিশ্বাস আছেন ইত্যাদি, আর একটা হচ্ছে তরুণ ব্রিগেড যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। দুই দলের মধ্যে সাপে নেউলের মতো সম্পর্ক, আকচাকচি লেগেই থাকে, ক্ষমতায় আছে বলে সেই দ্বন্দ্বটা বেআব্রু হয়ে এখনও অবধি বেরোয়নি। কিন্তু ইন্টারনাল রিফ্ট, সম্পর্ক যে মসৃণ নয় যেটা তৃণমূলের খবর যারা রাখেন তার সহজ সবাই জানেন সেটা। তাই এমন যদি পরিস্থিতি হয় যেটা নবাব মালিক, দেশমুখ প্রভৃতি এনসিপি নেতারা অ্যারেস্ট, এনসিপি এবং মন্ত্রিসভার অনেক নেতাকে সিবিআই ইডি যখন তখন তলব করেছে মহারাষ্ট্রে, সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, তাকে ইডি ডেকেছে, এমনকি শরদ পাওয়ারকেও ইডি ডেকেছিল, তাই এজেন্সির চাপে মহারাষ্ট্র সরকারের ভিতরকার যে ঐক্য সেটা নষ্ট হয়ে গেছিল। এই সরকার যে কোনো যদি পড়ত,
এটা কনগ্লোমারেট অফ ডেসপারেশন। শিবসেনা যে রাজনৈতিক আদর্শ সেটা বিজেপির সঙ্গে মেলে, এনসিপি কংগ্রেসের সঙ্গে মেলে না, কিন্তু ওই সুবিধাবাদী বিয়ে বলে না একজোট হয়েছিল, ভেঙে গেছে। এই তৃণমূলের তো কোনো রাজনৈতিক আদর্শ নেই, সিপিএম বিরোধীদের কারণে তৈরি। সিপিএম রাজনৈতিকভাবে এই রাজ্যে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেছে, বামপন্থা নয় সিপিএম। তো এখন যদি এজেন্সি নানাভাবে এই শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের ঘেরে কয়েকজনকে হেফাজতে নেয়, তারা যদি অনেক কথা বলে ফেলেন, তার সূত্র ধরে ফার্দার তদন্ত হয়, আরও অনেককে ডাকা ডাকে জিজ্ঞাসাবাদ হেফাজতে নেয়, তৃণমূল অবশ্যই অভিযোগ করবে যে এজেন্সির চক্রান্ত, এজেন্সি দিয়ে সরকার ভাঙার চেষ্টা করছে। কিন্তু হঠাৎ করে যদি দেখেন মহারাষ্ট্রের মতো এই রাজ্যের তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ গুজরাটে চলে গেলেন, মধ্যপ্রদেশে চলে গেলেন, সেখানে রিসোর্ট পলিটিক্স হলো, হোটেল পলিটিক্স হলো, তারা বললেন আমরাই তৃণমূল, আমরা সরকার করব, তখন বিজেপি এখান থেকে বললো আমরা ওই সরকারকে সমর্থন করব, কন্ডিশন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো অনুগামীকে মন্ত্রিসভায় রাখা যাবে না। হতেই তো পারে, রাজনীতিতে সব হয়, 70-80 জন বেরিয়ে এসে ব্রেক ওয়ে ফ্যাকশন হিসেবে তারা বললো আমরাই তৃণমূল। তো এই রাজনীতি সম্ভাব্যতা শিল্প সব কিছু হতে পারে। একে সরকারের হাতে কিন্তু টাকা নেই, 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ। শুভেন্দু অধিকারী নাকি প্রচুর নথিপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে, তার অভিযোগ যে কেন্দ্রের টাকা তৃণমূল দল চালাবার কাজে খরচ করে, অনেক ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেই টাকা সরিয়ে নেয়, উপভোক্তাদের কাছে সেই টাকা পৌঁছয় না। বেশ কয়েকবার কেন্দ্রীয় দল এসেছে, সমীক্ষা করেছে, তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট চেয়েছে, ঠিকভাবে টাকা খরচ হয়েছে কিনা বারবার রিপোর্ট চেয়েছে, কিন্তু এখনও নাকি রাজ্য সরকার রিপোর্ট দিতে পারেনি, এটা অভিযোগ। সেই জন্য টাকা বন্ধ 100 দিনের কাজের। সাংসদরা দরবার করেছেন, কাজ হয়নি, মমতা বলছেন আমি দেখব, দেখুন দেখা যাক। তা একটা কিন্তু প্রচণ্ড অর্থনৈতিক চাপ আছে এই সরকারের উপর, তার উপর যদি এজেন্সি ক্রমাগত জিজ্ঞাসাবাদ জেরা কাউকে কাউকে গ্রেপ্তার করে, তখন কিন্তু সরকারের ভিতরে যে বাঁধনিটা আছে সেটা কিন্তু দুর্বল হবে এবং ভেঙেও যেতে পারে। সেই সুযোগ বিজেপি নিতেই পারে, তাদের অর্থ বল আছে, তাদের এজেন্সি বল আছে এবং লিভারেজ অফ দ্য বিগ গাই, তারা ভারতবর্ষে ক্ষমতায় আছে, এতগুলো অঙ্গরাজ্যে আছে, তাই তারা যদি ডিস্টেবিলাইজ করতে চায় সরকারকে পারে। এবং যেহেতু তৃণমূল কোনো আদর্শ দ্বারা চালিত দল নয়, সেখানে কিছু দিলে তৃণমূলের একটা বড় সেকশন কিন্তু বেরিয়ে আসতে পারে। এই অঙ্কটাই নাকি বিজেপির নেতারা করছেন, এই ইঙ্গিতটাই নাকি শুভেন্দু অধিকারী দিচ্ছেন যে মহারাষ্ট্রে যেভাবে পট পরিবর্তন হলো, মধ্যপ্রদেশে যেভাবে পট পরিবর্তন হলো, কর্ণাটকে যেভাবে পট পরিবর্তন হলো, বাংলাতেও পট পরিবর্তন সেইভাবেই হতে পারে, এই ইঙ্গিতটাই দিয়েছেন শুভেন্দু। অর্থাৎ মহারাষ্ট্রের ঘটনা থেকে বাংলার শাসক দলের একটা শিক্ষা নেওয়া উচিত, যত ব্রুট মেজরিটি থাকুক না কেন, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, অঘটন আজও ঘটে।